إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা জীবন বিধান দান করেছেন ইসলাম হিসেবে এবং সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হেদায়েত এবং দিনে হক দিয়া প্রেরণ করেছেন যাতে আমরা সঠিক সুযোগ সঠিক পথে পরিচালিত করতে পারেন। তো আমরা খুতবাতুল হাজার মাঝে তিনটা আয়াত তেলাওয়াত করছি, তো আমি সবার আমরা তো আরবিতে তেলাওয়াত করছি, তো এগুলা সবার বোঝার লাগিয়া অনুবাদ করে দিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন হে মানুষ তোমরা তোমরা রবের তাকওয়া অবলম্বন করো। তিনি তোমাদেরকে এক ব্যক্তিকে সৃষ্টি এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নারী এবং পুরুষ ছড়িয়ে দেন। আর তোমরা তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যার নামে তোমরা একে অপরকে হক দাবি করো। তাকওয়া অবলম্বন করো রক্তের সম্পর্কিত আত্মীয়ের ব্যাপারে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় সূরা আল ইমরান 102 নম্বর আয়াত থেকে রাহি ইমানদারগণ তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এরপর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় দুইটা আয়াত সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই রাহি ইমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো সঠিক কথা কও তাহলে তিনি তোমাদেরকে খাজরে সংশোধন করে দিবা তোমাদেরকে মাফ করবা। যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের আনুগত্য করব সে মহা সাফল্য অর্জন করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন বিয়ায় লগি আমার সুন্নত আর মান রাগিবা আন সুন্নতি ফালাইসা আমি নিজে আমার সুন্নতের অবজ্ঞা করব সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তো বিয়ায় লগি যে দুইটা পরিবারের মাঝে দুইটা ব্যক্তির মাঝে একটা সম্পর্ক, রক্তীয় সম্পর্কের বাইরে একটা বৈবাহিক সম্পর্ক, ইসলামে অনেক ধরনের সম্পর্ক আছে, দুধ পানের মাধ্যমে সম্পর্ক, রক্তীয় সম্পর্ক আর এটাই লগিয়া বৈবাহিক সম্পর্ক। তো দুইটা পরিবারের মাঝে একটা সম্পর্ক তৈরি হয় আর ইসলাম হইলগিয়া যে আত্মীয়তার হক আছে এবং আমরা একজনের আরেকজনের প্রতি যেন মায়ারূপ আচরণ করি, সুন্দর আচরণ করি, তো এই দুই পরিবারের মাঝে সম্পর্ক যাওয়ার এটার ক্ষেত্রে যেন আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন যে তার হায়াতের বৃদ্ধি করতে যায় তার রিজিকের বৃদ্ধি করতে যায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, এর জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা ছিন্ন করা হইলে হারাম। তো আল্লাহ তৌফিক দান কর্তা যেন আমরা আত্মীয়তার সম্পর্কে এই যে সম্পর্ক আর এবং এখানেও ছেলের দায়িত্ব আছে, বিবাহ করা মানেই লাগিয়া শুধু মানে বিয়ার লাগে বিয়া নাই, এখানে একটা রেসপন্সিবিলিটি দায় দায়িত্বের ব্যাপার আছে। অনুরূপভাবে মেয়েরও দায় দায়িত্ব আছে, তাই একটা নতুন সংসার নতুন কিছু একটা পরিবারের লগে একটা একটা নতুন একটা এনভায়রনমেন্টও আইবা পরিবেশও আইবা, তো সেই ক্ষেত্রে তারও কিছু দায় দায়িত্ব আছে। এই জন্য আমরা যেন ইসলামের যে দায় দায়িত্বগুলো দিছে যাবে আমরা এটাকে যথাযথভাবে আঞ্জাম দিতাম পারি, আমরা রক্ষা করতাম পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করতাম। এবং বিবাহের মাঝে অনেক এই রিসেন্টলি আমার মেয়ের বিয়া দিছি, তো বিয়াত গিয়ালে দেখা গেছে যে অনেক মানে সামাজিকতা বা অনেক রসুম রেওয়াজ আছে যেগুলো লোকের জুলুম পর্যায়ে আছে। আমার ফ্যামিলিতে গিয়া গতকালকে আমার মেয়েরে উঠাইয়া দিছি, তো আমার ফ্যামিলিতে বিদেশ থেকে যেন ফোন দিয়া কইরা যে অলিমা খিলাওয়ার কতজন দিয়া হওয়ার, তাই বললাম গরু আবার অলিমা হওয়ার আমরা যাইব কয়েকজন কইরা এ তোমার বাইরে অলা কিতা সার দিলেই লাইন মানে বাইরে বেশি খরচ করাইতে পারলে বোঝা গেল ওটা হইল গিয়া ক্রেডিট, মানে তো কম খরচে দানটা ছাড়িয়ে দিলেনি, মানে আমরা আত্মীয়তা করতাম চাই আর কিন্তু এইখানেও চাই সম্পর্ক হইল গিয়া আর মানে নিয়ত হইল গিয়া শত্রুতার বিদ্বেষপূর্ণ
সম্পর্ক। বিয়ার ঠিক করাতে গেলে দেখুন যেন ফেসকা মানুষ লিয়া যায় গিয়ে কিলা সে মোহরে বাড়ানি যায় আর কিলা কমানি যায়, ও কম্পিটিশন করে। তো বিবাহ হইল গিয়া যে অতা দিলা না, অতা দিলা না, অতা হইল না খেনে, অতা আয় না খেনে, তিতাইল কি রসুম রেওয়াজ লইয়া আমরা ব্যস্ত থাকি এবং সে খারে বেশি খরচ করে দিতাম পারি, সে বেশি ফেরেশানি দিতাম পারি, ওটা নিয়তের মাঝে থাকে। তো এটা থেকে আমরা বাড়ি আইতেইব যে ইসলামে এটা সম্পর্ক করে দিছে যে সম্পর্কের জন্য আমরা ইনসাফ করি। প্রত্যেক জায়গা যে জুম্মার খুতবা হয়েছে আজকে সব প্রায় মসজিদও কয়েছে ইন্নাল্লাহ মুরুবিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল করবার লাগে, এহসান করবার লাগে। এর জন্য আমরা সবসময় যেন এহসান করি প্রত্যেকটা ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বিয়া ফড়াইতা, বিয়া ফড়াইয়ার একটা দোয়া কইতা যে দোয়া ছেলের সামনে গিয়া যারা ছেলের সামনে যাওয়ার সুযোগ আছে তারা গিয়া ছেলের কইবা দোয়া, আর যারা মেয়ের সামনে যাওয়া যায় আছে তারা মেয়ের সামনে গিয়ে দোয়া করবা। তো ইনশাল্লাহ আমরা বাকি আনুষ্ঠানিক তারপরে আমরা এই দোয়া পাঠ করবো ইনশাল্লাহ তাআলা। তো এখন হিজাব কমল জাকাল্লাহ খান। বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ জামিলুল হক, গ্রাম কান্দাগাঁও, থানা দক্ষিণ সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ নিবাসী। আমার বালেগা কন্যা সিদরাতুল মুনতাহা, মুনতাহাকে 1,70,000 টাকা দেন মোহরে। উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আমার মেয়ে সিদরাতুল মুনতাহাকে আপনি তানিম আহমদের নিকট বিবাহ দিলাম, আপনি তাহাকে স্ত্রী হিসাবে কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লামে যখনও বিয়া হইতো বিয়া ইয়ার একটা দোয়া ফরতা, আমরা দোয়া করি তারার লাগিয়া বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফী খায়র, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফী খায়র, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফী খায়র। অর্থ হইল গিয়া আল্লাহ তোমাদেরকে বরকত দান করুকা, তোমাদের উভয়ের মাঝে বরকত নাজিল করুকা, আর কল্যাণের সাথে তোমাদের একত্রিত করুকা, এই দুয়ার অর্থ। তো এগুলো শেষ হয়ে গেল আমরা সব আনুষ্ঠানিকতা। রাসূল বৈঠক শেষে একটা দোয়া পাঠ করতাম, আমরা ওটা ফরি লাই সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খায়র।